আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের সেকেন্ড পর্ব। আমরা এই পর্বে যেটা শিখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউটস। তো আমরা গত পর্বে যে আলোচনা করেছি সেটাতে আলোচনা ছিল জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট, বাট এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউট ভ্যালু। In this example, JavaScript changes the value of the search src, it is short from search attribute of an image tag. So like for example, amra code je jinish ta dekhbo seta ami ekhane ektu visual korar chesta korchi. Eta ekta light ache, amar ek pashe button dekhte pacchi, on er button, ek pashe dekhte pacchi off er button. Jokhon ami on button ta click korbo tokhon amar লাইট টা জ্বলবে, যখন আমার অফ বাটনটাতে ক্লিক করব তখন আমার লাইটটা অফ হয়ে যাবে, যেটা কিনা আমরা জাভাস্ক্রিপ্টের কোডের মাধ্যমে করব। কেমন হবে? যদি আমি অন এ ক্লিক করি তাহলে লাইটটা জ্বলবে, আবার যদি অফ এ ক্লিক করি লাইটটা অফ হয়ে যাবে। তো এই বিষয়টা যদি আমরা কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কি হবে, প্রথমে আমরা এইচটিএমএল এর যে মানে বেসিক ফরম্যাটটা আছে সেটা নিলাম, এইচটিএমএল বডি। তারপরে আমরা এইচটিএমএল এর মধ্যে একটা হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু লাইন লিখেছি, দেন প্যারাগ্রাফের মধ্যেও আমরা একটা লাইন লিখেছি, আবার একটা প্যারাগ্রাফ নিয়ে আর একটা লাইন লিখেছি। ওকে, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউট ভ্যালু। ইন দিস কেস জাভাস্ক্রিপ্ট চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য সোর্স অ্যাট্রিবিউট অফ দ্য অ্যান ইমেজ। তো এখন আমরা কি করেছি, বাটন নিয়েছি, একটা বাটনের মধ্যে অন ক্লিক, আমি একটু জুম করে যদি নিই, অন ক্লিক দিয়ে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ইমেজ, তারপরে ডট সোর্স লিখে আমরা একটা পিক দিয়েছি। পিকটা হলো BULBON বলবন লেখা আছে, ডট গিফ, যেটা এই লাইটের পিকচারের নাম লেখা আছে। হ্যাঁ, তো এটা হলো অন বাল্ব, বলবন অ্যাকচুয়ালি হবে না, এটা হবে বাল্ব অন। তো সেহেতু একসাথে লেখা আছে সেহেতু এরকম বুলবন বলবন হইতে পারে। তো এখানে এটা হবে বাল্ব অন। হ্যাঁ, তো পিক বাল্ব অন ডট গিফ। হ্যাঁ, টার্ন অন দ্য লাইট, তো যখন আমরা টার্ন অন দ্য লাইটে ক্লিক করছি তখন যেন আমার এই ইমেজটাকে ট্রিগার করে। তো এই ইমেজটাকে ট্রিগার করলে পিক বাল্ব অন, এই ইমেজটা ট্রিগার হলে বাল্বটা অন, মানে আরেকটা যে ইমেজ আছে এখানে, বেসিক্যালি দুইটা ইমেজ ইউজ করা হয়েছে। একটা হলো এই ইমেজ যেটা আমরা কোডে লাইভ কোডে দেখব। তো তারপরে কি হয়েছে, আমরা এখানে একটা ইমেজ আমরা শো করে রেখেছি, আমাদের কিন্তু এই যে বাল্ব অন যে ইমেজটা সেটা কিন্তু এখানে শো হচ্ছে না। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের ওই পিকচারটা শো হবে। তো আমাদের এখানে অল টাইম একটা পিকচার আমরা রাখবো, সেই পিকচারটা কোনটা রেখেছি, বাল্ব অফের যে পিকচারটা যেটা আমরা দেখতে পাচ্ছি অফ হয়ে আছে, সেই পিকচারটা আমরা এখানে রেখেছি, তার সেই ইমেজটা আমরা এখানে বাল্ব অফ যে ইমেজটা সেই ইমেজটা রেখেছি। এখন আমরা আরেকটা লাইন দিয়েছি, সেটা কিনা এখানে যখন আমরা ক্লিক করব টার্ন অফ দ্য লাইট তখন এই লাইটটা অফ হবে এবং আবার এই পর্যায়ে আসবে, যদি আমি এই বাটনটাতে ক্লিক করি দেন এটা এরকম একটা বিহেভিয়ার করবে বা এরকম হয়ে যাবে। তো এই বিষয়টা বেসিক্যালি এই কোডে করা হয়েছে। তো আমরা এর ভিতরের কোডগুলোতে একটু যদি লাইভ কোড দেখি তাহলে আমরা লাইভ করে যাই। এখানে যে কোডটা আমরা এর আগে আলোচনা করেছি সেই কোডটা আছে, তো আমি এখানে এটা আছে খুব ভালো হয়েছে, কারণ আমরা কিভাবে একটা ফাইল অন্য আরেকটা ফাইল নিয়ে আসবো সেটাও এখানে দেখানো হয়ে যাবে। সো আমরা এখন দুই নম্বর টিউটোরিয়াল করছিলাম, তো আমি দুই নম্বর ফাইলটা সিলেক্ট করলাম, দুই নম্বর ফাইলের মধ্যে যে ফাইলগুলো ছিল সেগুলো এখানে চলে আসবে। তো এখানে আমি ইন্ডেক্স ফাইলটা নিলাম এবং এখানে যে পিকচার দুটোর কথা আমি বললাম, একটা হলো বাল্ব অফ, একটা হলো বাল্ব অন, তো এই দুইটা পিকচার এখানে দেয়া আছে। তো যখন আমি এই পিকচারটা তো কাজ করছি তখন আমি কিন্তু অলরেডি কোড বুঝিয়েছি, কারণ আমার প্রথমে অনের বাটনের যে কাজটা সেটা করেছি, দেন আমি একটা ইমেজ ওখানে শো করে রেখেছি অফের, এবং আমি আরেকটা বাটনে কাজ করেছি সেই বাটনটাতে ক্লিক করলে অফের যে পিকচারটা আছে সেটা শো হবে। তো আমরা যদি এই কোডটাকে সেভ করি এবং লাইভ করে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোডটা রান হয়েছে। আমি যখন এটাতে ক্লিক করছি তখন অন হচ্ছে, যখন আমি এটাতে ক্লিক করছি তখন অফ হচ্ছে।
এখন প্রথম ইনিশিয়ালি আমার যে লাইনটা ছিল, আমার ইনিশিয়ালি যে লাইনটা ছিল, এই ইমেজটা আমার মানে অন ছিল। তারপরে আমি যখন ক্লিক করলাম তখন আমার এই ইমেজটা অন হলো। তারপরে যখন আমি ক্লিক করলাম এই ইমেজটা অন হলো। এখন আমি এইটাতে ক্লিক করলে ইমেজ অন হবে, এটাতে ক্লিক করলে এই ইমেজ অন হবে, তখন কিন্তু আর এটা কাজ হচ্ছে না। আমি কিন্তু এটাতে ক্লিক করলে এটা কাজ হচ্ছে, এই ইমেজটা আমার গেট এলিমেন্ট বা আইডি দ্বারা ইমেজ থেকে নিয়ে আসতেছে, আবার গেট এলিমেন্ট বা আইডি দ্বারা ইমেজ থেকে নিয়ে আসতেছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমার এখানে যেহেতু আমি সরাসরি এই জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিসের 2 নম্বর যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফাইলের মধ্যেই আমি পিকচার দেখেছি। সো আমার এখানে কিন্তু মানে সরাসরি আমি সার্চে সোর্সে যখন আমি দিয়েছি এসআরসি, তখন কিন্তু আমি পিকচারের নামটা দিয়ে দিয়েছি। কিন্তু যখন আপনি অনেক বড় প্রজেক্ট করবেন তখন হয়তো বা আপনার এই পিকচারগুলো কোনো একটা স্পেসিফিক ফোল্ডারের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এখানে আপনি সরাসরি রাখলে সেটা হজগরল হয়ে যেতে পারে ইন বিগ প্রজেক্ট, যখন আপনি বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তো তখন আপনি এখানে ফাইলটা পাথটা দেখায় দিলেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই এই কোডটা কাজ করছে। আমি বেসিক্যালি যে জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আমরা ইমেজকে কিভাবে আমরা অ্যাট্রিবিউট ভ্যালুটা চেঞ্জ করে নিতে পারি, হ্যাঁ, ক্লিক করে মাধ্যমে, সোর্সের মাধ্যমে, গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আসলাম আবার আমাদের প্রেজেন্টেশনে। তো আমরা যেহেতু এর আগে মানে আমাদের কারেন্ট লেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউটস ভ্যালু, অ্যান্ড আমাদের নেক্সট যে আলোচনা হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল স্টাইল সিএসএস। অর্থাৎ আমরা সিএসএস এর যে মানে কাজগুলো সেটা যে জাভাস্ক্রিপ্ট দিয়েও সেটাও চেঞ্জ করার পসিবল, আমরা সেই জিনিসটাও দেখব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট করবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন। আশা করি আমি যতটুকু আলোচনা করেছি বোঝার সমস্যা হওয়ার কথা না। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা একটু ব্রেক দিয়ে আপনারা আবার দেখবেন, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই টিটানলাম। আল্লাহ হাফেজ।